লোহার একটা ব্যারিকেডের মতো থাকে হ্যাঁ হ্যাঁ ওইটার মধ্যে আমার এই পাটা ঢুকে গেছে আমি পড়ে গেছি ঘোড়া আমাকে টেনে হিস্টে নিয়ে চলে যাচ্ছে আচ্ছা এই ছবিগুলো যে নামগুলো শুনলাম ওখানে কিন্তু আপনার প্রচুর সাপের ছবি আছে সাপের ব্যাপারটা ছিল এই একটি মাত্র জিনিসকে আমি ভয় পেতাম দুটোই ছিল সাপ হচ্ছে ভীষণ ভয়ঙ্কর আমি মানে আমার কাছে মনে হয় দেখতে তো ভয় লাগে হ্যাঁ দেখতেই ভয় লাগে আর ওইগুলো তো সব একটু ইয়ে সাপ মানে ওই সাপগুলো এমন হতে হবে যে ওরা ফনা তুলবে তো ফনা তুললেই তো ভয় পেত কি ভয়ঙ্কর ব্যাপার ছিল অনেক সাপের ছবি করেছি আর একটা যেটা করতাম সাপ যেদিন ধরতে হতো আমি কিন্তু সেই দিন এই হাত দিয়ে তারপরের সাত দিন ভাত খেতে পারতাম না আচ্ছা ওই কাউকে বলতাম মাখাই দিতে চামচ দিয়ে ভাত খেতাম সেজন্য আপনাকে স্যালুট দেওয়া যায় যে অভিনয়কে কতটা ভালোবাসেন যে হাতে ভাত খেতে পারছি না কিন্তু তারপরে কিন্তু সাপের ছবি করে যাচ্ছেন হ্যাঁ যে আপনি কিন্তু কলকাতায়ও বাংলা ছবি করেছেন হ্যাঁ ছবিটার নাম সম্ভবত রাজার মেয়ে পারুল আমাদের সাত ভাই চম্পাটা ওরা রিমেক করেছে তো ওটা ওরা নাম দিয়েছিল ওদের ওখানে যেহেতু রাজার মেয়ে পারুল হ্যাঁ হ্যাঁ তো ওই ছবিতে কিন্তু আমার সাপের বেশ কিছু দৃশ্য ছিল আচ্ছা তো একটা আছে যে সাপ আমাকে ধরার জন্য দৌড়াবে আমি না ওইটা সিরিয়াসলি দৌড়াইছি সবাই যখন সবাই দেখলো বললো যে আল্লাহ তোমাকে না একদম পারফেক্ট অন্য কিছু পারফেক্ট হোক আর না হোক এইটা কিন্তু পারফেক্ট হয়েছে যে সাপ তোমার পিছনে দৌড়াচ্ছে তুমি যে চিৎকার করে দৌড়াচ্ছ হ্যাঁ আপনাকে কিন্তু আমরা এই কস্টিউম ছবি পোশাকি ছবিগুলোতে তুমুল নাচ করতে দেখেছি নাচ গান করা তারপরে থাকে না আমাদের সময় কিন্তু ছবিতে একটু কমার্স ব্যবহার করলে মানে একটু সুন্দরভাবে করতো যেমন দেখা যাচ্ছে যে ছবিতে না একটা ভিজা দৃশ্য সেটা সমুদ্রের মধ্যে নদীতে হোক অথবা ঝর্ণা অথবা বৃষ্টিতে তো এই থাকতো আর কি আপু ওই যে সমুদ্র সৈকতের কথা বলছেন এইরকমই একটা আপনার গান আছে খুব সুন্দর গানটা আমার এই কয়েকদিন থেকে এই গানটা আমি শুধু দেখছি আপনার এই ইউটিউব থেকে এই গানটা আমি দর্শকদের দেখাতে চাই 80 সালে সুন্দরী ছবির মাধ্যমে চলচ্চিত্রে আসলেন কিন্তু বিজলি এবং সোনালি আকাশ দুটো ছবি কিন্তু পাকিস্তান আমলে করা এইটার ঘটনাটা একটু বলবেন তখন কিন্তু অনেক ছবি জ্বলতে সুরজ কে নিচে তারপরে বিজলি ইনকমপ্লিট না এগুলো হয়তো রিলিজ হয়েছিল পাকিস্তান আমলে তো ওনারা চাইলেন যে এই ছবিগুলো বাংলায় ডাব করে বাংলায় ডাব করে মানে আবার রিলিজ করবে নতুন করে বাংলাদেশে মুন্না ওয়ার বিজলিটা উনি শুধু বিজলি নাম দিয়ে ছবিটা যখন করতে গেল তখন দেখা গেল যে এটার কিছু রিল নষ্ট হয়ে গেছে তখন কি করবে কি করবে তখন ওনারা করলো কি এই ছবিতে একটা চরিত্র অ্যাড করলো একটা চরিত্র অ্যাড করলো একটা গান কিছু মারামারির দৃশ্য দিয়ে এই ছবিটা তখন রিলিজ করলো বিজলি ছবিটা সোনালি আকাশটা কিন্তু হ্যাঁ সোনালি আকাশের ঘটনাটা এরকম দর্শক আপনারা দেখছেন আমাদের প্রিয় অভিনেত্রী দিলারা আপুর সঙ্গে গল্প করছি গল্পের এই ফাঁকে চলুন দিলারা অভিনীত ছায়াছবির চমৎকারী জ্ঞানটি আমরা দেখে আসি ছবিতে অভিনয় করতে গিয়ে অনেক মজার কাহিনী হয় ঘটনা ঘটে সেরকম বোধ হয় জুলুম ছবিতে আপনার একটা ঘটনা আছে হ্যাঁ জুলুম ছবিতে হচ্ছে কি আমার কক্সবাজার থেকে আমরা চলে আসব কক্সবাজার থেকে চলে আসব এখন আমাদের তখন কিন্তু ওই একটি মাত্র ফ্লাইট ছিল ঢাকা টু কক্সবাজার চলেও আসতে হবে আবার দৃশ্য শেষ করতে হবে তো দৃশ্য যখন শেষ হলো গান যখন শেষ হলো আমার প্লেন ছেড়ে দিচ্ছে আচ্ছা তখন আমার হচ্ছে কি মুখে গেটআপ মানুষ দেখলো যে বিশেষ করে ফরেনাররা ছিল কিছু বাঙালিরা হয়তো বুঝতে পারছে যে আমি একটা অ্যাক্ট্রেস আমার হয়তো অ্যাক্টিং এরই একটা এটা হতে পারে কিন্তু ফরেনাররা খুব তাকিয়েছিল আমার দিকে এবং বেশ ওরা এনজয় করছিল ওইভাবে আমি চলে এসেছি ঢাকায় আচ্ছা বন্ধু আমার ছায়াছবি থেকে মানে ঘটনা কিছু বলছিলেন তো মেইন যে গল্পটা যে এখানে আমাকে গুলি করে মেরে ফেলবে আচ্ছা তো গুলি করে মেরে ফেলবে তো আমার গুলি লাগবে আমার বুকে পেটে পিঠে মানে ব্রাশ ফায়ার করবে আমি মরে যাচ্ছি আমি তো ভয়ে মরে যাচ্ছি ফারুক ভাই আমাকে ভয় দেয় জাফর একবাল সাহেব ছিলেন উনি বললো শোনো এটা যদি বডিতে বাস্ট হয়ে যায় তুমি কিন্তু উড়ে যাবে হ্যাঁ আমি ভয়ে মানে ওই সত্যি আমি ওই দৃশ্যটা না করতে পারছিলাম না মানে ওইখানে একজনের হাতে থাকবে ইয়েটা রিমোট আর আমার বডিতে তিন চারটা ওই ইয়ে লাগানো বারুদ লাগানো হ্যাঁ যে আমাকে ওইটা ওইটা অন করবে আমি মরে যাব এই
ছিটকে রক্ত বের হবে থাকে না আজকাল, তখন কিন্তু আমরা বললাম না যে এখন যদি হতো এটার সঙ্গে আমি মানে পরিচিত হয়ে গেছি অলরেডি, কিন্তু তখন কিন্তু অ্যাকচুয়ালি পরিচিত হইনি। তো তখন হচ্ছে কি, এটা যখন বেঁধে দিল আমাকে, ওরা ভয় দিচ্ছিল, ওরা যে ফান করছিল আমি সেটা বুঝি নাই। হ্যাঁ, বলে দেখো উড়ে যাবা। এটিএম শামসুজ্জন ভাই এসে বলতেছে, দিলারা তোমাকে তো খোদা হাফেজ করি, এই এই তোমার সাথে শেষ দেখা, আর তো দেখা হচ্ছে না, কারণ তুমি দেখে পরে উড়ে যাবা। হ্যাঁ, তারপরে দেখা গেল যে আসলে কিছুই হলো না, কিন্তু সবাই দুষ্টুমি করছিল। হ্যাঁ, আমি কিন্তু ওইটাতে আমি খুব নার্ভাস ফিল করেছিলাম। আপনি তো 80 সালে সুন্দরী ছবিতে আসলেন, তারপর টানা কাজ করলেন 97 সাল পর্যন্ত। 97 সালে আমার লাস্ট ছবি বাহারাম বাদশা, ওটাও ছিল সেই দুঃখের বিষয়। হ্যাঁ, সেটাও ছিল পোশাকি ছবি বাহারাম বাদশা। আচ্ছা আচ্ছা, লাস্ট ছবি আপনার? লাস্ট ছবি ছিল বাহারাম বাদশা। আচ্ছা, তো ওটার করার পরে আমি আর 20 ইয়ার্স, লাস্ট 20 ইয়ার্স আমি আর কাজ করি 1997 থেকে এবং 2017 আজকে। এই 17 সালে কোনো অভিনয় করেন না? না, এই যে আমি কিন্তু অলরেডি একটা ছবিতে কাজ করেছি, মুক্তি পাইনি এখনো। না, মুক্তি পাইনি, এই আগামী মাসে বোধহয় রিলিজ। কোন ছবিটা? এটা ছবিটার নাম হচ্ছে দুলা ভাই জিন্দাবাদ। দর্শকরাও অনেকদিন পর আমাদের দিলারা আপাকে দেখতে পাবে। আসছি পর্দায় বোধহয়, আচ্ছা মনে হচ্ছে আর কি। আপা, আপনাকে একটু ছোটবেলা নিয়ে যেতে চাই। ছোটবেলা আপনার কোথায় কেটেছে? ছোটবেলা আমার কেটেছে মহাখালী, ঢাকায়। হ্যাঁ, ঢাকাতে। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি হচ্ছে গোপালগঞ্জ। আপনার সাজানোর সংসারের কথা একটু শুনবো। আমার হাজবেন্ড, আমার একটা মেয়ে, ওর বিয়ে দিয়েছি, এবং আই হ্যাভ এ গ্র্যান্ড ডটার, আমার কিন্তু 5 বছরের একটা গ্র্যান্ড ডটার আছে। আচ্ছা আচ্ছা, তো আছে মোটামুটি এই ছোট্টর মধ্যে সাজানো গোছানোই সুখের সংসার, হ্যাঁ বলতে পারেন। এই মুহূর্তে আপনি রাজনীতির সাথেও আপনি জড়িত হয়েছেন? আমাদের একটা কালচারাল সংগঠন আছে, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। আচ্ছা আচ্ছা, এই বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। আচ্ছা আচ্ছা, আর আমাদের চিত্রনায়ক ফারুক ভাই হচ্ছে সভাপতি। সভাপতি, হ্যাঁ। সুযোগ পেলে কাজ করতে চাই, দেশের মানুষের জন্য কিছু করতে চাই। গল্প করতে খুব ইচ্ছে করছে, মনে হচ্ছে যেন আমি হয়তো বাসায় গল্প করছি, কিন্তু হ্যাঁ আমার কাছে কিন্তু মনে হচ্ছে যে আমি একটা ড্রয়িং রুমের ফ্লেভার পাচ্ছি। আচ্ছা, বুশরাপার সঙ্গে গল্প করছি। আমাদের সময় না শেষ হয়ে গেল, আর গল্প হয়তো আবার অন্য আরেকদিন শোনাবো দর্শকদের আপনার গল্প। বাংলাদেশ টেলিভিশন এবং ছায়া গল্প অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে এই সুরভূতি ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। ভালোবাসা বিনা